আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দর্শক, আজকে হচ্ছে 20 নভেম্বর সোমবার। তো আজকে জানাবো আমাদের ইটভাটার বর্তমান যে অবস্থা এবং ইটভাটার যে নতুন ইটগুলো আছে এগুলোর দাম কত যাচ্ছে। তো এছাড়াও জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের যে আগের ইটগুলো রয়ে গেছিলো এগুলোর দামও জানতে পারবেন। তো সবগুলো ইটের দাম জানতে এবং ব্রিকফিল্ডের যাবতীয় পরিস্থিতি জানতে অবশ্যই কিন্তু ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো দর্শক, প্রথমে দেখাবো আমাদের যে ইট পোড়ার কাজ চলতেছে, কাঁচা ইট পোড়ার কাজ। এটা কিন্তু আপনাদের সাথে এখনও পরিচয় করাই দিই নাই। আমাদের সিনিয়র মিস্ত্রিরা কিন্তু তাদের দক্ষ অভিজ্ঞতার মাধ্যমে তারা কিন্তু এই কাজগুলো করে যাচ্ছেন। তো বর্তমানে আমরা প্রায় ভাই কত নম্বর আছি? আমরা কিন্তু আপনারা সবাই জানেন গত 5-5 নভেম্বর আমরা আগুন দিয়েছিলাম। তো আজকে হচ্ছে 20 নভেম্বর এবং আমরা আছি আজকে 20তম চেম্বারে চলে আসছি। ইনশাআল্লাহ আমাদের হয়তো আর কিছুদিন লাগবে এই এক রাউন্ড উঠতে, এক সাইড। তো সে ভিডিও আপনারা দেখতে পারবেন যদি আপনারা ভিডিওগুলো কন্টিনিউ করেন। তো এখন দেখাবো বর্তমানে যে আগুনের অবস্থা, বাইকটা আগুনটা দেখান। তো বর্তমান হচ্ছে আগুনের এই অবস্থা। তো দর্শক, আজকে কিন্তু আরও জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ড থেকে কিন্তু 2 নম্বর একটা গাড়ি লুট চলতেছে। এটা যাবে হচ্ছে ঢাকার উদ্দেশ্যে, রাতে ঢাকার উদ্দেশ্যে এটা যাবে। এটাও দেখাবো, এটার রেট সম্পর্কে জানতে পারবেন। তো দর্শক দেখতে পাচ্ছেন, এটা হলো আমাদের যে চুলার কালকে গতকালকে দেখতে পেরেছেন কিন্তু ওই দিক থেকে আমরা ইট বের করতেছি। এবং আজকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু অনেকগুলো ইট বের করা হয়ে গেছে। যে এদিকে দেখলে বুঝতে পারবেন ওই দিকে নতুন কিছু ইট বের করা হয়ে গেছে এবং সামথিং ওইদিকেও অনেক ইট বের হয়েছে এবং আগামীকাল কিন্তু এইগুলো ইট বের হবে। তো আগামীকাল হচ্ছে ম্যানুয়াল ইটগুলো বেরোবে, বাংলা ইটগুলো আপনারা নিতে পারবেন। তো বাংলা ইটের রেট, যে বর্তমান যে ইট ভাটার যে ইটগুলো আছে এগুলোর রেট কিন্তু আমরা অনেকটাই কমিয়ে দিয়েছি, মাত্র 11,200 টাকা কিন্তু বিক্রি করতেছি আমরা। ম্যানুয়াল 1 নম্বর আর অটো 1 নম্বরও সেম বিক্রি করতেছি 11,200 টাকা। শুধুমাত্র যে উপরে আমাদের ইট আছে, অটো ইট প্লাস অটো ইটগুলো আছে উপরে, এগুলো একটু বেশি রেটে আমরা বিক্রি করতেছি, 11,300 বা 400 টাকা করে বিক্রি করতেছি। তো যারা আসলে আমাদের থেকে এই মুহূর্তে ইট নিতে চাচ্ছেন তো সরাসরি ব্রিকফিল্ডে চলে আসুন। ব্রিকফিল্ডে আসলে কিন্তু আপনারা ইটগুলো দেখতে পারবেন, প্লাস বুঝতে পারবেন যে ইটের বর্তমানে আমাদের কোয়ালিটিগুলো কেমন। তো আমাদের ব্রিকফিল্ডে কিন্তু ক্রিকেট ইট সহ আছে, একটু ক্রিকেট ইটগুলো দেখাবো আপনাদেরকে, যে নতুন ক্রিকেটগুলো বের হয়েছে আজকে এগুলো দেখাবো। প্লাস দেখাবো আমাদের যে 2 নম্বর ইটের স্টকগুলো আছে নতুন ইটের, সেগুলো দেখতে পারবেন, প্লাস 1 নম্বরও দেখতে পারবেন। তো সবাই ভিডিওটি ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখবেন। তো এই যে দর্শক, চলে আসলাম আমাদের যে ম্যানুয়াল কিছু ক্রিকেট বের হয়েছে আজকে। এই যে এগুলো হচ্ছে ম্যানুয়াল ক্রিকেট, হাতের ক্রিকেট, একটু দেখে নিন দর্শক। একদম কড়া আছে কিন্তু, অনেক কড়া একটা মাল কড়াইটা। এটা সাইজ কোয়ালিটি সব কিছু কিন্তু একদম অথেন্টিক হবে ইনশাআল্লাহ এবং কালার গ্রেড কিন্তু অনেক ভালো মানের হবে। তো যারা আসলে ক্রিকেট নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু চলে আসতে পারে আমাদের ব্রিকফিল্ডে। আমি ব্রিকফিল্ডের ঠিকানা সহ সব কিছুই কিন্তু ভিডিওতে বলে দিব। একটু দুই রেট দেখাও তো। তো দর্শক দেখুন আসলে ইটের কোয়ালিটিটা একটু দেখাই আপনাদেরকে। ক্রিকেট ইটার একটু হালকা আওয়াজ দাও দেখি, ইটটা সোজা করে ধরো। তো দর্শক আসলে ক্রিকেট ইটার এভাবে বুঝতে পারবেন কিনা জানি না, যদি ব্রিকফিল্ডে আসেন তাহলে কিন্তু আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দর্শক, এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল ক্রিকেট বা হাতের ক্রিকেট যেটাই বলি। তো যারা আসলে ইট নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু ব্রিকফিল্ডে চলে আসেন। আমাদের ব্রিকফিল্ডের নাম হচ্ছে SAB সাইফুল অটো ব্রিক্স এবং আমাদের লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ জেলায় বন্দর থানা মুসাপুর ইউনিয়নের বারপাড়া গ্রামে। যদি আসতে সমস্যা হয় অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে আমাদের নাম্বার সংগ্রহ করতে পারবেন। তো সে কিছু আমি বিস্তারিত বলে দিচ্ছি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড কোয়ালিটির, সেকেন্ড গ্রেডের যে 2 নম্বর ইটাটা আছে যেটা নতুন বের হয়েছে, এটা হচ্ছে সেটা সেকেন্ড গ্রেডের যে 2 নম্বর ইট। দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির ইট কিন্তু হবে আমাদের, এটা হচ্ছে সেকেন্ড গ্রেডের ইট 2 নম্বর ইটা। দর্শক এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইটার কোয়ালিটি। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইটার যে কালেকশনগুলো আছে এগুলো হচ্ছে 2 নম্বর ইটা। তো যারা 2 নম্বর ইট নিতে চাচ্ছেন মাত্র 7,500 টাকায় কিন্তু নিতে পারবেন। দর্শক আপনারা কিন্তু দেখতে পালেন মাত্র 2টা কোয়ালিটির, এটা যেটা দেখালাম সেটা হচ্ছে সেকেন্ড কোয়ালিটির 2 নম্বর ইটা ম্যানুয়াল, এটা আপনারা দেখলেন এবং দেখছেন কিন্তু একটু আগে দেখছেন আপনারা আমাদের ম্যানুয়াল ইটার যে ক্রিকেট ইটার আছে সেটা দেখতে পেরেছেন। তো এই দর্শক এটা হচ্ছে আমাদের 1 নম্বর যে গাঁথনির ইট আছে ম্যানুয়াল, এটা হচ্ছে সেই 1 নম্বর নতুন ইটের গাঁথুনি, মানে এটা নতুন ইট 2023-24 সালের যে নতুন ইটটা বের হয়েছে এটা হচ্ছে সেই ইটা। তো দর্শক এটা হচ্ছে আমাদের 1 নম্বর গাঁথুনি ইট, তাই না? একটু বাড়ি দাও দেখি। তো দর্শক দেখতেই পাচ্ছেন একদম আওয়াজ কিন্তু অনেক কড়া আওয়াজ, এটা আসলে ক্রিকেট ইটের আওয়াজ আরও বেশি আসবে, এটা কিন্তু ক্রিকেট না, এটা হচ্ছে 1 নম্বর গাঁথুনির। একটু আমি আরও ভালো করে দেখাচ্ছি, একটু দেখেন। তো দেখেন এটা হচ্ছে আমাদের সাইফুল অটোব্রিক্সের 1 নম্বর ইটা,
সাইফুল অটো ব্রিক্সের এক নাম্বার গাঁথনের ইটা। তো যারা আমাদের থেকে ইট নিতে চাচ্ছেন সরাসরি কিন্তু ব্রিকফিল্ডে চলে আসুন। ব্রিকফিল্ডে আসলে কিন্তু আপনারা কাছ থেকে ইটগুলো দেখতে পারবেন, প্লাস অবজার্ভ করতে পারবেন আসলে ইটের কোয়ালিটি কেমন। এছাড়া কিন্তু দর্শক আমাদের ব্রিকফিল্ডে আগের কিছু অটো ইট আছে, সেগুলো কিন্তু আপনারা নিতে পারবেন। অটো ইট যেগুলো অটো ইট অনেকটাই কম দামে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, মাত্র 11,200 টাকায় বা 11,200 টাকায় আমরা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কোনো ডিসকাউন্ট হবে না, শুধুমাত্র যারা আমার ভিডিও দেখে আসবেন তাদের জন্য হয়তো কিছু ডিসকাউন্ট আমরা দিতে পারবো। আর ক্রিকেট এটা তো এর আগে আমি দেখাইছিলাম যে এগুলো হচ্ছে ক্রিকেট ম্যানুয়াল ক্রিকেট, একদম কড়া আওয়াজ আসবে এবং যদি এগুলো ভাঙান একদম কলিজার মতো কিন্তু সেফটি পাবেন, নাকি একদম কলেজের মতো সেফটি পাবেন ইনশাআল্লাহ আশা করা যায়। তো দর্শক আমি একটু আবার একটু ফ্রেশ করে বলে দিচ্ছি, আবার নতুন করে বলে দিচ্ছি, আমাদের ম্যানুয়াল এক নাম্বার ম্যানুয়াল ক্রিকেট এবং ম্যানুয়াল যে সেকেন্ড দুই নাম্বার এটা আছে সবগুলোর দাম আমি আবার একে একে বলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যা ম্যানুয়াল দুই নাম্বার হচ্ছে মাত্র 7,500 টাকা এবং ম্যানুয়াল যে এক নাম্বার এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যানুয়াল এক নাম্বার এটা হচ্ছে 11,200 টাকা এবং ম্যানুয়াল যে ক্রিকেট ইটটা আছে একদম ভালো মানের ক্রিকেট এটা হচ্ছে 11,500 টাকা, কারণ ক্রিকেট ইটের দামটা একটু বেশি হয়। তো দর্শক জেনে নিলেন আমাদের সবগুলো ইটের দাম। তো আমি আরেকবার করে বলে দিচ্ছি আমাদের ব্রিকফিল্ডের লোকেশন এবং কীভাবে আপনারা যোগাযোগ করে আমাদের ব্রিকফিল্ডে আসবেন। তো আমাদের ব্রিকফিল্ডের নাম কিন্তু SAB বা সাইফুল অটো ব্রিক্স, সাইফুল অটো ব্রিক্স। আমাদের ব্রিকফিল্ডের যে লোকেশন সেটা হচ্ছে গ্রামের নাম হচ্ছে বারপাড়া বন্দর উপজেলা এবং জেলা হচ্ছে নারায়ণগঞ্জে। যদি ঢাকা থেকে আসতে চান তাহলে কিন্তু যাত্রাবাড়ি হয়ে বা কাঁচপুর মদনপুর ছেড়ে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে নামার পরে কিন্তু আমাদের ব্রিকফিল্ডে নাম্বারে ফোন দিলে আপনারা আসতে পারবেন। এছাড়াও কিন্তু যারা কুমিল্লা বা ওই দিক থেকে আসবেন তারা কিন্তু সোনারগাঁ মুগড়াপাড়া হয়ে লাঙ্গলবন্দ বাসস্ট্যান্ডে নেমে সরাসরি আমাদের ব্রিকফিল্ডে আসতে পারবেন। যদি আসতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের গুগল ম্যাপে সার্চ দিয়ে কিন্তু আমাদের ব্রিকফিল্ডের লোকেশন পেয়ে যাবেন। গুগল ম্যাপে যদি লেখেন সাইফুল অটো ব্রিক্স সেক্ষেত্রে আমাদের লোকেশনটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো এরপরও যদি আসলে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আপনারা সরাসরি ফোন নাম্বার সংগ্রহ করে আমাদেরকে কল করতে পারেন। তো সব কিছুই কিন্তু আসলে আপনাদের ইটগুলো পছন্দ হওয়ার বিষয়ের উপর নির্ভর করে। আপনারা যদি ব্রিকফিল্ডে আসেন তবে কিন্তু আপনাদের ইটগুলো হয়তো নিতে পারবেন, এগুলো আমাদের হচ্ছে ম্যানুয়াল ইটা। তো ব্রিকফিল্ডে আসুন, ইটগুলো দেখুন, তবে তারপরে আপনারা ডিসাইড করুন যে ইট নেবেন কিনা আসলে। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই অবশ্যই কিন্তু আমাদের ব্রিকফিল্ডের ইটগুলো নেওয়ার চেষ্টা করবেন এই প্রত্যাশা রেখে। এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, নতুন নতুন ইটের ভিডিওর দাম জানতে এবং ব্রিকফিল্ড সম্পর্কে যাবতীয় তথ্য জানতে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বিভিন্ন হয়তো উপকার আসতে পারে। তো অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।